স্পেকেলড পেডেলপার কচ্ছপ। এটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম কচ্ছপ। এটি একমাত্র দক্ষিণ আফ্রিকাতেই দেখতে পাওয়া যায়। এই কচ্ছপটি 6 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় আর ওজন হয় মাত্র 95 থেকে 165 গ্রাম। পাথুরি এলাকায় বসবাস করা এই কচ্ছপরা অনেক সকালে খাবারের খোঁজে বের হয়। ডিম ফুটে বের হওয়া বাচ্চার ওজন হয় মাত্র 7 গ্রাম আর লম্বায় হয় মোটে 13 মিলিমিটার। দ্য ফিলিপিন টার্সিয়ার। এই প্রাণীটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকার প্রাইমেট। 115 থেকে 150 মিলিমিটার লম্বা এই প্রাণীটি আদতে বেশ লাজুক এবং নিরীহ। 110 থেকে 145 গ্রাম পর্যন্ত হয়ে থাকে এদের ওজন। বড় বড় চোখ এবং লোমহীন হাত পায়ের জন্য এরা সবার থেকেই আলাদা। আশ্চর্যজনকভাবে এরা মাথা 180 ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারে। বামন জারবোয়া। এটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির বিভার জাতীয় প্রাণী। পাকিস্তান এবং আফগানিস্তানের উষ্ণ মরু এলাকায় দেখতে পাওয়া যায় এই প্রাণীটি। মাথা থেকে পা পর্যন্ত শরীরের দৈর্ঘ্য মাত্র 1.5 ইঞ্চি আর লেজটি লম্বায় হয় 3 ইঞ্চির মতো। মাত্র 3.5 গ্রাম ওজনের এই ছোট্ট প্রাণীটি লাফাত এবং ভারসাম্য রক্ষায় বেশ ওস্তাদ। পিগমি জলঘটক। প্রশান্ত মহাসাগরে দেখতে পাওয়া যায় এই জলঘটকদের। মাত্র 2.5 সেন্টিমিটার লম্বা এই প্রাণীদের সাগরতলের প্রবাল এবং আগাছা থেকে আলাদা করা বেশ দুষ্কর। সমুদ্রের 30 থেকে 100 মিটার গভীরতায় দেখতে পাওয়া যায় এদের। পুরুষ পিগমি জলঘটকরাই সন্তান জন্ম দেয় আর বিপদ দেখলে এরা শরীরের রঙও পরিবর্তন করার ক্ষমতা রাখে। পিগমি মাউস লেমুর। 1993 সালে মাদাগাস্কারে খুঁজে পাওয়া যায় এই লেমুর গোষ্ঠীর সবচেয়ে ক্ষুদ্র সদস্য পিগমি মাউস লেমুরদের। এদের শরীরের দৈর্ঘ্য হয় মোটে 5 ইঞ্চি কিন্তু ওজন হয় অবিশ্বাস্য রকমের কম, মাত্র 2 আউন্স। নিশাচর এই প্রাণীটি গভীর অরণ্যে থাকতে বেশি পছন্দ করে। আকার হয় সাদা এবং বাদামি। লম্বা লেজটি দিয়ে এরা গাছের ডালে ঝুলে থাকতে পারে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।